আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এটা পড়বো না এখন, 3 ঘন্টা 55 মিনিটে জান আব্দুল্লাহ ভাইয়ের ফতোয়াটা 1 মিনিট লাগবে শেষ করি। আব্দুল্লাহ ভাইয়ের ফতোয়া না, বলেন যে আব্দুল্লাহ ভাই একটা কথা বলছে এবং হুম হুম সেই কথার মধ্যে আব্দুল্লাহ ভাইয়ের আপনার মতে আব্দুল্লাহ ভাই ভুল বলছে। হ্যাঁ, একবার কোরআন বিরোধী। হ্যাঁ, তাহলে কোরআন বিরোধী যদি হয় তাহলে সেটা আমরা এখন শুনবো। হ্যাঁ ভাই, তাহলে একটু শোনান, ভিডিওটা শোনান, আমরা শুনি। আচ্ছা, আমি একটু পিছনে দিকে দেখি। হ্যাঁ, 3 ঘন্টা 55 মিনিটে চালান, উল্টা তো হিসাব করে চালান না, 3 ঘন্টা 55 মিনিট লাইভে ঢুকতে বলেন। আমাকে অ্যাস করতে চায় তখন তুই কোন আইনের ভিত্তিতে তার সাথে মোতা করবি? এটা কি মানে জায়েজ নাকি না জায়েজ? ব্র্যান্ড বলেন। হ্যাঁ, কোন দিক থেকে মানে যদি হয় আমাকে একটু বলে দিয়ে জায়গা থেকে। তুই আইন দেখা আমারে ইসলাম থেকে দেখা, তুই ইসলাম তো প্রত্যেকটা বিষয় পরিষ্কার ভাবে এই জায়গা থেকে। রান ভাই, ভাই একটা প্রশ্ন করা হয়েছিল, উনি উত্তর দিয়েছিল আর কি ওই প্রশ্নটাই। হ্যাঁ, 3 ঘন্টা 55 মিনিট ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং ওই যে একটা ছেলে একটা কোশ্চেন করছিল, আমি বলছিলাম মনে হয় যে কোশ্চেনটা হাইলাইট করেন ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওইটা। আচ্ছা ঠিক আছে, এটা হাইলাইট করেন, ওইটা প্লে করেন তাহলে। কিছু শুনি নাই। আচ্ছা, একটা প্রশ্ন আসছে অনেকক্ষণ যাবত, আমি লক্ষ্য করতেছি নীল কাব্য নামে ওনার প্রশ্নটা যদি হাইলাইট করতেন। বিয়ে করে সবাস না করলে তালাক দিয়ে মোহর দিতে হবে কি? এটাই হচ্ছে প্রশ্ন। জি, জবাব দিয়ে দেন ভাই। জবাবটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আগে একবার বলছি আবার বলতেছি, এই আয়াতটার ভিতরে এই প্রশ্ন জবাবটাই আছে যে যদি তোমরা তাদের সাথে যৌন সুখ লাভ করে থাকো তাহলে মোহরটা প্রদান করো, অবশ্যই আদায় করতে হবে। যদি তাদের সাথে তোমরা সহবাস হয়ে থাকে তাহলে মোহরটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে, আর যদি সহবাস না হয়ে থাকে তাহলে আদায় করার প্রয়োজন নাই। আমি আয়াতটা দিতেছি বা আয়াতের মনে 237 না 234 জানি, মনে করতেছি না। আমি আপনাদের বলে দিতেছি, আমি আপনাকে হেল্প করি। 237 নম্বর আয়াত। না না, উনা ওকে দিতে দেন, ইয়ে দেখ, রাহিনি দেখ। রাহিনি দেখ, হ্যাঁ। আচ্ছা কাইসার ভাই, আপনাকে প্রশ্ন করি। মনে করেন আপনার সাথে আমার চুক্তি হলো, একটা আপনি আমার একটা গাড়ি দিবেন। হ্যাঁ ঠিক আছে কাইসার ভাই। হুম, এবার মনে করেন আপনি আমারে দিলেন গাড়ির অর্ধেক, মানে গাড়ির অর্ধেক, তাহলে আপনি আমাকে গাড়ি দিলেন? গাড়ির অর্ধেক দিলাম। গাড়ি দিলেন কিনা? তাহলে এখানে শেষ ভাইয়ের এটা কি ছিল, বক্তব্য কি ছিল? যদি কেউ বিয়ের পরে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে অবশ্যই মোহরানা আদায় করতে হবে, অবশ্যই মোহরানা দিতে হবে, রাইট? যদি না করে তাহলে মোহরানা দেওয়া লাগবে না। যদি শারীরিক সম্পর্ক না করে তাহলে মোহরানা দেওয়া লাগবে না, মানে এটা ম্যান্ডেটরি না, এটাই এটাই তো বলছেন নাকি? জি জি, মোহরানা দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে দেখবো শারীরিক সম্পর্ক না করলেও মোহরানা দিতে বাধ্য, সেটা আমরা দেখবো, তাহলে তার দাবিটা পরিপূর্ণ হবে আর কি। পড়েন। এবং স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে। আবার পড়েন। স্ত্রীদের জন্য খরচের, না না না, ওই যে তোমাদের কোনো গুনাহ নেই, ওইখান থেকে আবার পড়েন, ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। তোমাদের জন্য কোনো গুনাহ নেই যদি স্ত্রীদের স্পর্শ না করে কিংবা মোহর দাহ্য না করে তালাক দাও। ওয়েট 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 ওয়েট, আবার মানে আচ্ছা অন্য কেউ পড়েন তো? আচ্ছা, এই ভাই আছেন এখানে, না 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 না, আবরা ভাই, আবরা ভাই পড়বেন। আচ্ছা আবরা ভাই, একটু পড়ুন প্লিজ। আবরা ভাই একটু ধীরে ধীরে, এই লাইনটা যে লাইনটা সে পড়লো এই লাইনটা ধীরে ধীরে একটু পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদের, কাদের প্রতি গুনাহ নেই, কাদের প্রতি গুনাহ নেই আবরা ভাই? যদি
তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে। আচ্ছা তাহলে এখানে একটু থামি, তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হলো না কিন্তু তাদেরকে স্পর্শ করা হলো না, এটুকু আমরা বুঝলাম। তারপরে তারপরে কিংবা তাদের মোহর ধার্য না করে, তাদের মোহর ধার্য না করে, তাদের মোহর ধার্য না করে যদি তালাক দাও তাহলে এখানে কোনো গুনাহ নেই। তাহলে ভাই এখানে মানে কোরআন বিরোধী আলোচনাটা কোথায় করলো রায়ান ভাই? জি এ তো উনি বলছে তালাক দেওয়া লাগবে না, এখানে তো এ ওর দিক দেওয়া লাগবে। আচ্ছা আমরা কি আবার পড়বো? হ্যাঁ আবার পড়েন না। আচ্ছা আবার ভাই আবার একটু পড়েন তো প্লিজ, আবার পড়েন। আমি একটু করি, জি তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীকে স্বামীদের প্রতি স্বামীদের প্রতি কোনো গুনাহ নেই, হাজবেন্ডের প্রতি কোনো গুনাহ নেই, বা বিবাহিত পুরুষদের প্রতি কোনো গুনাহ নেই। আমি তিনটা তিন ভাবে ট্রাই করতেছি আর কি, গুনাহ নেই কি করলে গুনাহ নেই এখন আমরা সেটা শুনবো। জি আবার একটু বলুন। যদি যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করো। আচ্ছা তারা যদি একজন একজন এখন মনে করেন আমাদের রায়হান ও 0.3 সে একটা বিয়ে করলো, বিয়ে করে তার স্ত্রীকে স্পর্শ করে নাই, তাতে কোনো তার কোনো গুনাহ হবে না, এটি তো আল্লাহ বলতেছেন নাকি আমি ভুল বুঝলাম? আল্লাহ তাকে গুনাহ দিবেন না এবং বলবেন না যে তুমি কেন তোমার স্ত্রীকে স্পর্শ করলে না, এইটুকু আমরা বুঝতে পারলাম। আরো কি কি করলে গুনাহ হবে না এটা আমরা একটু পড়ি তাহলে। জি ভাই কিংবা তাদের মোহর ধার্য না করে তালাক, এটা তো থামবে ভাই। এটা কত দেখাইতেছেন 37 নাকি শ্যাম ভাই? আমি বিচারক হিসাবে বসি এখানে, আমি বুঝে নিবো। হ্যাঁ একজনের দাবি করতেছে কোরআন বিরোধী, আপনি বক্তব্য দিচ্ছেন, এখন আমরা আনলাম 36 নম্বর আয়াত কোন সুরার জন্য? মহরণা ধার্য না করে যদি তালাক দেয় তাহলে কোনো পাপ নাই, তার মানে এখানে মহরণা ধার্য স্পর্শ করে নাই। অর্থাৎ আমি আমাকে বুঝে নিচ্ছি আর কি, হ্যাঁ এটা আমার অধিকার বুঝে নেওয়া, স্ত্রীকে স্পর্শ না করে তালাক দিছে অর্থাৎ এটা ম্যান্ডেটরি না তাকে কোনো মহরণা দেওয়া, সে যদি ধার্য না করে কারণ স্পর্শিত করে নাই। এখানে আমি 37 নম্বর সূরা বাকারা 37 নম্বর আয়াত দ্বারা এটা আমি বুঝতে পারলাম, এবং এখন যেহেতু 37 স্কিপ করতে চাচ্ছেন, দুইজনে স্কিপ করতে চাচ্ছেন, 37 এ দিতে চাচ্ছেন, আমার কোনো কথা নাই ভাই এখানে। সে তার দাবির পক্ষে প্রমাণ দিবে, সে আমি যে কোরআনের বিরোধী। আচ্ছা যেহেতু আপনার আপনার হ্যাঁ যেহেতু আপনি জি ভাইজান যেহেতু আপনি স্কিপ করতে চাচ্ছেন না অতএব আমি বুঝে নিব, আমি পুরাটাই পড়তে বলবো, আমি আবার আপনার ভাইকে বলবো ইনশাল্লাহ আপনি 37 এ পুরাটা করে তারপর আমরা 37 যাবো ইনশাল্লাহ। জি তাহলে আমরা 37 বুঝতে আমাদের সমস্যা হবে না। হুম হুম অবশ্যই অবশ্যই আমিও জানি না, আমার জানার ইচ্ছা যে পর্যন্ত পড়ছেন যে যদি ধার্য না করে মরণা ধার্য না করে তালাক দেয় তাহলে তারপর থেকে পড়েন। এবং তোমরা স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে। আচ্ছা তাহলে এটা কিন্তু ই না, এটা কিন্তু মহারণা না, না মানে তাদের জন্য যদি তাদের খরচের কোনো কর্মসংস্থান বা তাদের খরচের কিছু আলাদা করে কেউ যদি করে দেয় এটা কিন্তু মহারণা না, মহারণার বিষয় কিন্তু শেষ, অলরেডি আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এখন কিছু দায় দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা যদি ছেড়ে দিলাম কি মাঠে পড়বো নাকি, তাদের জন্য কিছু করে দেওয়া লাগবে তাই না, যদি সম্ভব হয় তোমরা এটা করো, এটা একটা অ্যাডভাইস করা হয়েছে। জি অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্য মতো এবং অবস্থাহীন ব্যক্তি তার সাধ্য মতো বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থা করবে। বাস খুব সুন্দর, বিধি মানে কি আইন তাই না, বিধি মানে হচ্ছে আইন। এখন অবস্থাবান ব্যক্তি একটু ভালো করে শুনেন ভাই, অবস্থাবান মানে যাদের টাকা পয়সা আছে ধন সম্পত্তি আছে বেশি তারা তাদের সাধ্য মতো, আর যার কম টাকা পয়সা ধন দৌলত আছে সে তার সাধ্য মতো সে একটা ব্যবস্থা সে করে দেবে, কারণ ইসলামের বিষয়টা একদম পরিষ্কার, তুমি তার ই ধার্য করো নাই মরণা ধার্য করো নাই এটা ম্যান্ডেটরি না, তুমি তাকে টাচ করো নাই এই চোখে, কিন্তু তোমার অবস্থা অনুযায়ী তোমার যে তুমি ধন সম্পত্তির মালিক সে অনুযায়ী তুমি একদম তাকে মাঠে ফেলাই দিও না, কারণ সে তো তোমার শত্রু না, হয়তো কোনো কারণে
তুমি তাকে ই করো নাই, কিন্তু তাকে অন্তত একটা ব্যবস্থা করে দাও যেন সে চলতে পারে, তাই না? এই তো বিষয়টা। আমি না শুনি, যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মোহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মোহরের অর্ধেক। কিন্তু যদি স্ত্রীরা দাবি মাফ করে দেয় কিংবা যার হাতে বিয়ের বন্ধন আসে সে মাফ করে দেয়, বুঝো তো ক্ষমা করা তাকুয়ার অধিক নিকটবর্তী। জি আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? তাফসীর ওই যে আব্দুল মাইর বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী। হ্যাঁ ভাই, কায়সার ভাই একটু বলুক। হ্যাঁ কায়সার ভাই, কেন একটু ধীরে ধীরে দেয় হেমন না যে শেষ সবাই ভুল করলে শেষ সবার পক্ষে বলবো আমি, কারণ আমি যদি শেষ সবার পক্ষে বলে শেষ সবাই ভুল করে তাহলে তো আমি কোরআনের বিরুদ্ধে আমার বলা হয়ে যাবো, এটা বুঝুন না কেন। আর যদি আপনি যদি ঠিক বলেন কোরআনে বলতেছে ঠিক, আপনি বলতেছেন ঠিক, আমি বলতেছি না 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 ঠিক না, তাহলে কি আমি কোরআনের পক্ষে বলতেছি? আমার তো ভাই কোরআনে যেভাবে বলা আছে ওইভাবে যাওয়া লাগবে না আমার। হ্যাঁ ভাই, ভাবে যান। হ্যাঁ হ্যাঁ, স্বজন প্রীতি তো এখানে জায়গা নাই নাকি? আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে প্রথম লাইনে সাতত্রিশের? যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মোহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মোহরের অর্ধেক। জি আচ্ছা, আর শেষ সবাই বলছেন কোনটা? যদি তাদেরকে স্পর্শ না করে তাহলে দেওয়া লাগবে না, তাই না? আর এখানে বলা হচ্ছে অর্ধেক, পুরোটা না, মোহর দেওয়া লাগবে না। আমি বলি না যে কিছু দেওয়া লাগবে না, আমি বলেছি মোহর দেওয়া লাগবে না। এখানে তো মোহরের কথা বলা হচ্ছে না নাকি? হ্যাঁ কায়সার ভাই, মোহরের কথা বলা, এখানে তো ধার্য করা থাকে, অর্ধেক অর্থ দিয়ে দাও। কারণ ভাই বিয়ে না হলে কি মোহর হয় সেটা? ভাই আপনি উত্তরে কি বলছিলেন? ভাই আমি উত্তরে যেটা বলছি সেটাই তো এখনো বলতেছি। এটা কি মোহর? আপনি যে দিতেছেন ওই অর্ধেক দিতেছেন, এই অর্ধেকটা কি মোহর? মোহর হিসেবে দিতেছেন স্ত্রী আপনার? আরে এখানে যে অর্ধেক দিতে বলছে, এই অর্ধেক কি মোহর হিসেবে দিতে বলছে? তাহলে তো আমাদের ওই প্রশ্নটা যাওয়া লাগবে, মোহর একটু মোহর শব্দের অর্থ কি? আরে ভাই ইবনে কাসির যাবো, সমস্যা নাই, মোহর শব্দের অর্থ কি রাহেন ভাই? মোহর শব্দের অর্থ আমি জানি না তো ভাই, গুগল করে জানি। আপনি বলতেছেন বিয়ের অর্ধেকটা সার্টিফিকেট দেওয়া লাগবে তার, তাই না? মানে আদা বিয়ে হয়েছে নাকি? না ভাই, ফতোয়া তো উনি দিছে, আমি কি ফতোয়া দিছি? আরে আপনারা প্রশ্ন করতেছি, এখানে তো কোরআনে বলা হচ্ছে যে অর্ধেকটা দিয়ে দাও। হ্যাঁ, অর্ধেকটা কিসের অর্ধেক? এটা তো লেখা আছে ভাই, ধার্যকৃত মোহরের অর্ধেক দিয়ে দাও। অর্ধেক ধার্যকৃত কোনটা করা হয়েছে, পুরাটা না অর্ধেকটা? কিছু দেওয়া লাগবে না, কোন সময়টাতে বলছি? এখানে তো আরো চারজন আছে, মোহর দেওয়া লাগবে না বলছেন না? মোহর অর্ধেক কেন দেওয়া লাগবে? মোহর দেওয়া লাগবে না, আমি তো এখনো বলতেছি মোহর দেওয়া লাগবে না। মোহর বাদ এটার অন্য কিছু কেউ করছে কিনা আসেন ভাই একটু আমাকে দেখে। হ্যাঁ ইবনে কাসির জান একটু। আবার বলে ইবনে কাসির, মোহরের সংজ্ঞাটা জানলে তো এই কথাটা বলতে পারবে। আমি একটু গুগল করতেছি ভাই, মোহর কাকে বলে? হ্যাঁ গুগল করে মোহর কারে বলে নিয়ে আসেন জান। আমি তো ভাই
ফাটাফাটি হেডফোন লাগাইছি তো বুঝছেন, মোটরের অর্ধেক বলে ভাই। ও আচ্ছা, গাড়ির অর্ধেক কি গাড়ি বলে? না না, এই পানির এক কলসি পানি থেকে এক গ্লাস পানি দিলে কি এটা কি আর পানি বলে? লেখেন না এখন, বলেন না ভাই, আপনি যে বলছেন যে মোর দেয়া লাগবে না, এখন অর্ধেক যে দেয়া লাগবে এটাকে কি বলে? আরে ভাই, আমি তো বোঝার চেষ্টা করতেছি, আমি তো এখনো পর্যন্ত নিজেই বুঝে উঠতে পারতেছি না। আমি তো বোঝার চেষ্টা করতেছি যে 36 নম্বর আয়াতে আমরা কি পড়লাম, আমরা কি পাইলাম, যে নির্ধারিত মোহর যদি ধার্য না করে তালাক দেয় তাতে কোনো গুনাহ নাই। 37 এ আয়েশা পাইতেছি কি? আবার একটু প্রথম থেকে পড়েন 37 এর। জি, যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মোহর ধার্য করা হয়, অথচ তাদের মোহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মোহরের নিস্পে মোহর, অর্ধেক মোহরের অর্ধেক। কিন্তু যদি স্ত্রীরা দাবি মাফ করে দেয়, কিংবা যার হাতে বিয়ের বন্ধন আছে সে মাফ করে দেয়, বস্তুত ক্ষমা করা তাকুয়ার অধিক নিকটবর্তী। এবং তোমরা পারস্পরিক সহায়তা হতে বিমুখ হইও না, যা কিছু তোমরা করছো আল্লাহ নিশ্চয়ই তার সম্মুখ দ্রষ্টা। জি রেহান ভাই বলেন এখন। জি, উনি বলছে মোহর দেওয়া লাগবে না, এখানে মোহরের অর্ধেক দেওয়া লাগবে। জি, আমার এতটুকুই ভাই। আমিও তো এখনো বলছি মোহরের অর্ধেক দেওয়া লাগবে, কিন্তু মোহর তো দেওয়া লাগতেছে। আপনি তো বলছেন ভাই মোহরই দেওয়া লাগবে না ভাই, ভিডিও তো আছে। মোহর দেওয়া লাগবে না, কি যন্ত্রণা। মোহরের অর্ধেক কেন কি বলে তাইলে? আপনি বলছেন মোহরই দেওয়া লাগবে না, এখন আমার বলতেছেন অর্ধেক টাকা বলে। আপনি 36 নম্বর সূরার মধ্যে পড়ে আসলেন একটু আগে, যে তাকে সামর্থ্যবানরা যা সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবে। এখানে কি সামর্থ্য অনুযায়ী যা দিচ্ছে ওটা কি মোহর? তো এই সামর্থ্য অনুযায়ী যা দিবে এই 37, এর আগে যে বলে মোহর নির্ধারণ করা না হইলে তাকে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে দাও। আচ্ছা, আমরা একটা কাজ করি। আমি তো একটা বলি না, কি বলছি যে আপনি কি বলছেন? আমরা একটা কাজ করি, আমরা এটা তাফসীরটা একটু যাই দেখি, তাফসীরে কি বলা হচ্ছে। হ্যাঁ, জান 37 এর তাফসীরে যান। মোহরের মোহরের সংজ্ঞাটা বের করলেই সবকিছু বের হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু লাগবে না। মোহর কারে বলে, মোহর কারে বলে না, এটা যদি আপনি জানতে পারেন তাইলেই হবে। না, দুবারই বললাম। আচ্ছা রায়হান ভাই, আপনার সাথে কিন্তু আমরা খুব ভালো করে কথা বলতেছি, ঠিক আছে? অতএব এতটা ভাই উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নাই। জান ভাই, আমি তো বলতেছি ভাই তাফসীরটা বের করেন একটু, অন্তত একটু ভদ্রতা বজায় রাখেন ভাই, নাকি? এখন সবাই যদি আপনার মতো করে কথা বলা শুরু করি তাহলে বিষয়টা কেমন হইব একটু চিন্তা করেন তো। আমি কিন্তু বলতেছি ভাই তাফসীরটা একটু আনেন তো, এটা দেখি তাফসীরে কি বলা হয়েছে, আমি তো বোঝার চেষ্টা করতেছি। পয়েন্টটা ভেরি সিম্পল, আপনি কুচি কানলেন রে ভাই, গোলাপি দাগ দেওয়া কেন রে ভাই? দাগ দুগ দেখলে তো ভয় লাগে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে আপনার হচ্ছে মনে করেন ভোরালা চুক্তি হয়ে গেছে, তারপরে বিয়ে বাতিল হয়ে গেছে, তখন আপনি স্ত্রীকে যে সম্পদ দিবেন ওই সম্পদটা তার মোহর থাকবে না, ওটা আপনার স্ত্রীর জন্য আপনি একটা সম্পদ দিতেছেন। তালাক দিয়ে দাও তাহলে তাদেরকে তোমাদের থেকে অর্থ দিয়ে দাও। ওটা বলছে যে ধার্যকৃত মোহরের পূর্বে, নাকি বলা হয়েছে যে আচ্ছা ওটা 36টা আবার তাহলে 36টা আবার পড়তে হবে ভাই, আবার পড়তে হবে। আমার কথা শুনেন ভালো মতো, 36 নম্বরে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে স্পর্শ করার পূর্বে এবং মোহর ধার্য না করে যদি তাদেরকে তালাক দিয়ে দাও। ওটা আছে? হ্যাঁ ওটাই আছে। তাহলে আবার একটু জান, তাহলে হয়তো আমি পুরোটা বুঝে নিতে পারি। 36 নম্বরে কি আসেন, আরেকবার একটু আসেন তো। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে কিংবা তাদের মোহর ধার্য না করে তালাক। ওকে 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 ওকে, এখন পরিষ্কার। মানে এখানে মোহর ধার্য হয় নাই, স্পর্শ হয় নাই, মোহরও ধার্য হয় নাই, এই ক্ষেত্রে তালাক হইলে এখানে কোনো গুনাহ নেই।
কিন্তু তারপরেও তাদের কিছু দিতে হবে, রাইট? তারপরে কিছু দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে কিন্তু একটা সূক্ষ্ম, জি জি, আমি আমি একটু বুঝানি ভাই, এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে যেটা 37-37 এর সাথে ওই যে আমরা মিলাতে পারতেছিলাম না, আপনি পরে যে বিষয়টা ধরাই দিলেন যে এখানে দুইটা পয়েন্ট আছে। এখানে একটা পয়েন্ট হলো যে তাদের সাথে যদি ধার্য না হয়, একদম পরিষ্কার কিন্তু কোনো মহারণা ধার্য হয় নাই, এখানে মহারণা দেওয়াটা ম্যান্ডেটরি না। আপনি কি এইখান থেকে বলছেন, মানে এই পয়েন্টের উপর বলছেন আপনি যে ধার্য না হয়? এখানে দেখেন তাহলে কি বলতেছে, তোমরা মোহর ধার্য করার পূর্বে যদি স্ত্রীকে তালাক দিয়ে দাও, মানে তালাক দিয়ে দাও, তাহলে তাদেরকে তোমরা তাতে কোনো দোষ নেই, তোমরা করতে পারো, কিন্তু এদের জন্য খরচের সংস্থান করবে অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্যমতো এবং অবস্থাহীন ব্যক্তি তার সাধ্যমতো বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থা করবে। এইখানে একটা মানে নির্দিষ্ট করা হয়নি টাকাটা, পরিমাণটা, এই যে টাকাটা, এইটাই 37 নম্বরে বলা হয়েছে যে তোমরা যখন মোহর নির্ধারণ করে ফেলছো তখন মোহরের অর্ধেকটা দিয়ে দাও তাদেরকে, এই টাকাটার পরিমাণটা মোহরের অর্ধেক, কিন্তু ওটা তোর মোহর না, ওটা আপনার স্ত্রীর খরচ হিসেবে দিচ্ছেন আপনি স্ত্রীকে। এখন আপনি এটার মোহর দাবি করলে তো কি আর হবে, এটা তো মোহর কি, মোহরের মাধ্যমে আমার বিয়েটা কমপ্লিট হয়। আমার কথা ক্লিয়ার এ ভাই, বুঝতে পারছেন? এবার আপনি নিয়ে যেতেছেন ওই কি, মানে মোহর কি না করা থাকলে আর কি, আমরা প্রশ্নটা আবার একটু হাইলাইট করি তো, ওই যে তার প্রশ্নটা নিয়ে আসেন, সে থাকুক বা না থাকুক সেটা ভিন্ন কথা ভাই, কথা বলার জন্য পরিবেশ লাগবে না, নির্ধারিত হয়ে গেলে প্রশ্নকর্তা কিন্তু এটা ইনক্লুড করেন নাই এখানে, প্রশ্নের ভিতরে হচ্ছে জবাবটা, প্রশ্ন অনুযায়ী জবাব আসবে। এখন এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে সূরা বাকারার 37 নম্বর আয়াত দিয়ে এই প্রশ্নের জবাব আমরা মে করব, কারণ বেস্ট অন কোশ্চেন রিপ্লাইটা ওইভাবে আসবে। কেউ যদি বিয়ে করে স্ত্রীকে যদি স্পর্শ না করে এবং তালাক দেয়, এখানে কিন্তু সেই মোহর ধার্য করা হওয়ার পরে যদি তালাক দেয়, এই প্রশ্নের সাথে এটা নাই। আমরা ভাই প্রশ্নের সাথে কি এটা আছে? না না না, এটা এটা আমি বলতেছি জি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের জবাবে আমি আমাকে দিতে হবে সূরা বাকারার 37 নম্বর আয়াত থেকে। তাহলে আমরা সূরা বাকারার 37 নম্বর আয়াতে কি পেলাম, কেউ যদি বিয়ে করে এবং ওইখানে মহারণা ধার্য হয় নাই এবং সে যদি স্ত্রীকে স্পর্শ না করে এবং তালাক দেয়, তাহলে তাতে কোনো গুণা নাই, কিন্তু তার সাধ্যমতো যার যা যতটুকু আছে সাধ্যমতো তাদের জন্য কোনো একটা ব্যবস্থা তারা করে দিতে পারে বা করে দিতে হবে। এখন এই প্রশ্নের রিপ্লাইতে তো সূরা নিসার সরি সূরা বাকারার 37 নম্বর আয় থেকে আমাকে দিতে হবে। এখন কোশ্চেনটা যদি এইটা আসতো যে কে যদি মহারণা ধার্য করে বিয়ে করে মহারণা ধার্য করে করার পর স্ত্রীকে স্পর্শ না করে তালাক দেয়, তাহলে ভাই কি হবে? তাহলে আমাকে যেতে হবে, এইটা দিয়ে আমি আর জবাব দিতে পারবো না, তাহলে আমাকে যেতে হবে সূরা বাকারার 37 নম্বর আয়াতে। ধার্য হয়ে গেছে, এখন তালাক দিছে, স্পর্শ তো করে না, এখন কি হবে? এখন মডারেটর ভাই কোশ্চেনটাকে একটু এডিট করেন, এডিট করে আপনি ওই যে কোশ্চেনটা ছিল ওইটাকে একটু এডিট করে, মহারণা ধার্য করে স্ত্রীকে স্পর্শ না করে মহারণা ধার্য করে যদি তালাক দেয় তাহলে কি হবে, ওইটা ওইটাকে হাইলাইট করেন। তাহলে খুব দ্রুত শেষ করে ফেলান, শুধু এডিট করেন, আমি শুধু 1 মিনিটে আমি কথা শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রশ্নটাকে একটু আপনি আপডেট করেন আর কি, একটু বাড়াই দেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে এই প্রশ্নটা কি অরিজিনাল, বিয়ে করে সহবাস না করে
তালাক দিলে মোহর দিতে হবে কিনা, এটার জবাব দিয়ে দিচ্ছেন অলরেডি শেষ ভাই সুরা বাকারার 35 নম্বর আয় দিয়ে। ওকে 35 না কত 235 236 নাকি? হ্যাঁ শেষ ভাই 200 না 36 না, না না ওইটা তো আগেরটা নিয়ে আসছিল মানে নাকি শেষ ভাই? হ্যালো শেষ ভাই আছেন? বলেন বলেন বলেন। আমার সূরা বাকারার কত, হ্যাঁ কত নাম্বার আয়াত ছিল যেন ওটা? ওটা হচ্ছে আপনার প্রথমটা, ওই যে এখানে তো আছে, এই যে 236 নম্বর আয়াত। হ্যাঁ 236, সরি দর্শক, এর আগে আমি যে 36 37 বলতেছিলাম 236 নম্বর আয়াত, একটু শুরু হয়ে নিলাম। তাহলে এখন এই কোশ্চেনটা যদি এটা হয় যে কেউ যদি বিয়ে করে স্ত্রীকে স্পর্শ না করে এবং মহরানা ধার্য করে ফেলে, মানে মহরানা ধার্য করার পরে কেউ যদি স্ত্রীকে স্পর্শ না করে এবং তালাক দেয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আইনটা কি হবে? সেই ক্ষেত্রে সূরা বাকারার 237 নম্বর আয়াতে এটার জবাবটা পাওয়া যাবে। যদি কেউ ধার্য করে ফেলে তাহলে সেই ধার্যের অর্ধেক। বাস তো আশা করি ইনশাল্লাহ আমাদের দর্শকরা বুঝতে পারছেন এবং যারা শুনছেন শ্রোতাবৃন্দ সবাই বুঝতে পারছেন। এখানে একটা পয়েন্ট কিন্তু থেকে যায়, এটা হচ্ছে এই যে টাকাটা দেওয়া হলো এটাকে মোহর হিসেবে দেওয়া হলো। আমি এখানে কোরআনের আয়াতে যা পাইছি তাই বলতেছি ভাই, সেটা হচ্ছে মোহরের অর্ধেক, ধার্যকৃত মোহরের অর্ধেক আমি যেটা পাইছি সেটাই বললাম। এখন কি হলো না হলো এটা দর্শকরা বুঝে নেবেন বা শ্রোতারা বুঝে নেবেন, সেটা তো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে কেউ যদি ধার্য না করে তালাক দেয় তাহলে কি, আর ধার্য করে তালাক দিলে এটা হচ্ছে আরেকটা আরেকটা বিষয়। মহরানা ধার্য না করে তালাক দিলে কি, আর ধার্য করে তালাক দিলে কি, সেটা হচ্ছে মহরের অর্ধেক। এক জায়গায় দেওয়াই লাগবে না, না দিলে চলবে, আরেক জায়গায় ধার্য হয়ে গেলে ওইটা ধার্যকৃতের অর্ধেক। আমার কাছে হিসাব কিতাব তো এইভাবেই সহজ হয়। শেষ ভাই জি বুঝতে পারছি। এখন এটা কেউ যদি বলে ভাই অর্ধেক বিয়া হয়েছে, অর্ধেক সার্টিফিকেশন হয়েছে, অর্ধেক গাড়ি হয়েছে, হ্যাঁ অর্ধেক বাড়ি হয়েছে, তাহলে তো ভাই এটা সে বলতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু কোরআনের আয়তে যেভাবে বলা হয়েছে এখন আপাতত এই আয়তের যে আপনার ব্যাখ্যা, আজকে সময়ের অভাবে যেতে পারলাম না, তো ইনশাল্লাহ আরেকদিন যদি এটা নিয়ে আলোচনা করার সময় সুযোগ হয় সেদিন ইনশাল্লাহ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শেষ ভাই আপনাকেও ধন্যবাদ, আর যিনি এসে চিল্লাচিল্লি করে গেলেন আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনি আরো ওই বিষয়টি নিয়ে দেখবেন, আর যাদের সাথে আলোচনা করেন তাদের সাথে আলোচনা করে বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।